গত 18 তারিখ বিজেপি নেতা খোকন সেনকে নেওয়া 4 দিনের পুলিশ হেফাজতের সময়সীমা আজ শেষ হতেই তাকে আজ ফের আদালতে তোলা হয় এবং পুলিশ তাদের তদন্ত এখনও পর্যন্ত সম্পূর্ণ না হওয়ায় তাকে ফের 3 দিনের রিমান্ড চায় এবং পুলিশের এই আবেদন মঞ্জুর করে বর্ধমান আদালত। প্রসঙ্গত, ভোটের আগে এবং ভোটের পর শাসক দলের একাধিক পার্টি অফিস ভাঙচুর সহ বহু হিংসাত্মক ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ খোকন সেনকে বর্ধমানের 3 নম্বর ইসলাবাদ অঞ্চল থেকে গ্রেপ্তার করে। আজ এই প্রসঙ্গে বিজেপি নেতা তথা রাঢ়বঙ্গের পর্যবেক্ষক রাজু বন্দ্যোপাধ্যায় ঠিক কি বললেন শুনে নেব। দেখুন, মিথ্যা মামলায় একটার পর একটা বিজেপি কর্মীদের ফাঁসানো হচ্ছে, তার জন্য আমরা আদালতে গেছি, আইনের দ্বারস্থ হয়েছি। আপনারা দেখেছেন ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন থেকে আরম্ভ করে মহিলা হিউম্যান রাইটস কমিশন থেকে আরম্ভ করে ST ST সমস্ত কমিশন এবং কিছুদিন আগে হাইকোর্ট পর্যন্ত যে একটা রায় দিয়েছে যে হিউম্যান রাইটস কমিশন এখানে আসুক এবং এসে তারা দেখুক, পুলিশ ব্যবস্থা নিচ্ছে না, তারা এসে দেখুক, তারা এসে টিম গড়ুক এবং হাইকোর্টকে রিপোর্ট করুক। সেখান থেকে আপনারা বুঝতে পারছেন যে এখানে তো কোনো বিচার ব্যবস্থা নেই, আইনের শাসন নেই, গণতন্ত্র নেই, খালি গুন্ডারাজ চলছে। মানুষকে এই জন্যে ভোট দিয়েছিলেন তো লজ্জার বিষয়। এখানে বিরোধী দল আপনি করতে পারবেন না, আপনি বিরোধী দল করলে, বিরোধী শূন্য বলেছিল না, বিরোধী দল করলে আপনার উপর অত্যাচার হবে, নির্যাতন হবে, আপনার পরিবারের উপর, মা বোনদের উপর নির্যাতন হবে, আপনাকে পেনাল্টি করবে, অর্থাৎ জরিমানা দাও, টাকা দাও, তাহলে বাড়িতে ঢুকতে পারবে। অর্থাৎ এখানে বিরোধিতা করা যাবে না। তা গণতন্ত্র যদি বিরোধীই না থাকে তাহলে গণতন্ত্র প্রতিষ্ঠা হবে কোত্থেকে? মমতা ব্যানার্জি চাইছে, তৃণমূল কংগ্রেস চাইছে যে এখানে কোনো বিরোধী শক্তি যেন না থাকে। হীরক রাজার দেশের কথা মনে করছে। এই বাতাবরণ দীর্ঘদিন থাকবে না। বাংলার মানুষ এখন, এটা আন্দোলনের মাটি, এখানে আন্দোলন স্বাধীনতা সংগ্রামের স্বাধীনতার সময় থেকে আমরা দেখে এসেছি, হাত প্রতিকার দিয়ে বাংলা এখানে নিজের পায়ে দাঁড়িয়েছে। তাই বাংলার মানুষ যে আমাদের শক্তি দিয়েছে, সেই শক্তি নিয়েই আগামী দিন বিজেপি ঘুরে দাঁড়াবে। পূর্ব বর্ধমান থেকে সুদীপ্ত রায়ের রিপোর্ট, বেঙ্গল টিভি।